বন্যা কলঘাটে জমি দখলের অভিযোগ, মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে তাকেই মারধর করা হয়, পাল্টা দাবি তৃণমূল নেতার। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সরকারি জমি বেআইনিভাবে দখল করে কেউ থাকলে তা উচ্ছেদ করতে হবে। আর সেই নির্দেশ অনুসারে চারিদিকে চলতে থাকা বেআইনি উচ্ছেদের মাঝেই এলো এক জমি দখলের ঘটনার খবর। ঘটনাটি বনগাঁ থানার দত্তপাড়া কলঘাট এলাকায়। অভিযোগ উঠেছে, জমি নিয়ে বিবাদের মাঝেই তৃণমূল নেতা সন্দীপ দেবনাথ এক মহিলাকে লক্ষ্য করে লাথি মারেন। ঘটনার জেরে অসুস্থ মহিলাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পাল্টা সন্দীপ দেবনাথের দাবি, তার জমির সামনে নির্মাণে বাধা দিতে গেলে উল্টে তাকেই মারধর করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনায় দুপক্ষই বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় দীর্ঘদিন ধরে সন্দীপবাবুর একটি সরকারি জমির ওপর বিল্ডিং রয়েছে, আর সেই ঘরের পাশেই দীর্ঘদিন আগে এলাকার ছেলেরা বিল্ডিং তৈরির কাজ শুরু করলেও অর্থের অভাবে মাঝপথে তা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই অর্ধেক কাজ করা বিল্ডিং তৈরির কাজ আবারও শুরু করতে গেলেই ওই জমি তার কেনা জমি বলে কাজ বন্ধ করে দেন সন্দীপ। এই ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসেন মহিলারা। অন্যদিকে বাইরে থেকে লোক ভাড়া করে এনে স্থানীয়দের মারধরের অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। এরপর বুধবার স্থানীয় লোকজন বিক্ষোভ দেখিয়ে বলেন, আমরা তৃণমূল করি, তবে ওরকম করি না। দলের প্রভাব খাটিয়ে অবৈধ নির্মাণ করার পর আমাদের ছেলেদের দোকান করতে গেলে বাধা দিচ্ছে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা। দীর্ঘ কয়েক বছর আগে একটা সরকারি জায়গায় চার পাঁচজন মিলে বেকার ছেলে একটা ইট দিয়ে গেঁথে রেখেছিল ঘর করবে। গতকাল সন্দীপ দেবনাথ এসে বলে এই ঘরটা করতে দেবো না, কারণ এই পাশের জমিটা আমি কিনেছি, 40-50 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছে, পিছনের জমি। কিন্তু এরা যখন বলছে যে তুমিও তো সরকারি জায়গায় পাশেই দোতলা ঘর করেছো, সন্দীপ দেবনাথ এবং প্রমিত ঘোষ দুজন মিলে এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এই বিল্ডিংটা ওরা করেছে সরকারি, পুরো সরকারি জায়গা। এবং সরকার যে ড্রেন, পৌরসভার যে মানুষের জল নিকাশির যে ব্যবস্থা, সেই ড্রেনের উপরে পায়খানা বাথরুম করেছে। বললে বলে পৌরসভায় আমি চাকরি করি, আমার ক্ষমতা আছে, পারলে কেউ কিছু করে নিও। এবার গতকাল এইটা নিয়ে বাধা সৃষ্টি করলে করতে দেবো না, এরা বলছে আমরা করছি, দীর্ঘদিন করে রেখেছি, বলছে না করতে দেবো না। তখন যখন পারছে না, পাড়ার ছেলে পেলে বলছে, ও যখন একা পেরে উঠছে না, পাড়ার দু চারজনে ডেকেছিল পেরে উঠছে না, তখন বাইরের থেকে বহিরাগত কিছু ছেলেদেরকে ফোন করে ডেকে অন্তত 15-20 জন মোটর সাইকেল বাহিনীকে নিয়ে এসে, এবং তারা সাথে আমাদের যেটুকু যা বুঝেছি অসামাজিক ছেলে পেলে আছে তার মধ্যে কয়েকজন, এনে আমাদের পাড়ার মহিলাদের উপরে চড়াও হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ দেবনাথ। তিনি বলেন, ওই এলাকায় সরকারি জমির ওপর আমার কোনো বিল্ডিং নেই, আমার জমির সামনে থাকা সরকারি জমিতে নির্মাণ কাজ করছিল, সরকারি জমিতে দখলদারির বিষয়টিতে বাধা দিলে আমাকেই মারধর করা হয়, এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ঘটনার সময়কার ভিডিও ছবি বা আশেপাশের সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখারও দাবি করেন তিনি। আমি একটা জমি কিনেছি, সেই জমির টাকা রীতিমতো অ্যাকাউন্টে হয়েছে, কোনো ক্যাশ টাকায় আমি কিনিনি, এগ্রিমেন্ট দলিল সমস্ত কিছু, সমস্ত টাকাটাই পেমেন্ট করেছি চেকের মাধ্যমে, আমি ক্যাশ টাকায় কোনো কিনিনি। হঠাৎ করে কালকে ওখানে আমার জমির সামনে সরকারি জায়গায় বলছে আমরা ঘর করব। 5 বছর আগে আমরা এখানে করব বলে ইয়ে করেছিলাম, এখন আমরা করব, তুমি বাধা দিতে পারবা না। আমি যদ্দূর জানি 5 বছর আগে সরকারি তখন থেকে থানা এবং সবাই বারণ করলো এখানে নতুন করে কিছু করা যাবে না। আমি যেই কিনেছি তারা গিয়ে হঠাৎ কিছু দল বল নিয়ে আমি বাধা দিতে গেলে আমি ভিডিও দেবো, তাদেরও ভিডিও থাকতে দিক না, যে আমি বহিরাগত লোকজন নিয়ে গেছি নাকি তারা আমাকে প্রচণ্ড মেরেছে। আবার কে ইঞ্জুরি, আমার 3টে সেলাই আমি এখনই দেখাবো, একটা দেখাক না কে ইঞ্জুরি হচ্ছে। তারা উল্টে গিয়ে আমার নামেই, পরে গিয়ে আমি কেস করে আসলাম, উল্টে আমার নামেই তারা
কেস করে বসলো। আর তৃণমূলের ক্ষমতা বলছে, আমি যুব সভাপতি ছিলাম, ওই যে ঘর, ওই ঘর এলাকার কিছু ছেলেরা তারা তৈরি করেছে, ওই ঘরের সাথে আমি কোনোভাবে যুক্ত নই। ওই ঘরের আপনি ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ওদের রেজুলেশন আছে, কোনো জায়গায় যদি আমি থাকি তাহলে আমি যা বলবেন আমি তাই করব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।